একুশে তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট, কিন্তু দু বছরের মধ্যেই কার্যত ডিমোশন। জেলা পরিষদের টিকিটই পেলেন না শেখ সুফিয়ান। একুশের বিধানসভা নির্বাচনে যখন রাজ্য জুড়ে প্রবল গেরুয়া হাওয়া, তখন নন্দীগ্রামে ভোটে দাঁড়ানো কার্যত মাস্টার স্ট্রোক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টের সেই নির্বাচন লাইমলাইটে নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে। এরপর অনেকেই মনে করেছিলেন রাজ্য রাজনীতিতে উত্থান ঘটবে সুফিয়ানের, কিন্তু বাস্তব ক্ষেত্রে ঘটল ঠিক উল্টো। বুধবার কর্মী সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে শেখ সুফিয়ানকে প্রার্থী তালিকা থেকে সরিয়ে দিল তৃণমূল। বদলে আনা হল শেখ শামসুলকে। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, কার্যত ঘরবন্দি থাকল সুফিয়ান। মুখে দল বিরোধী সুর শোনা না গেলেও সুফিয়ানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। আমার কোনো কষ্ট নেই, কারণ আমি দলকে ভালোবাসি। দিদির নির্দেশ মানে আদর্শের প্রতি আমি রাজনীতি করি, দিদির নির্দেশকে মেনে আমি চলি। অতএব দিদির নির্দেশ আমার কাছে পাথেয়, মাথায় পেতে নেবো দিদির নির্দেশ, এর বাইরে আমি নেই। তবে আমার বিরুদ্ধে যারা ক্ষোভ করেছে আমি তাদের কিছু বলবো না, ভবে ভগবান তাদেরকে মানে তাদের মানে ভালো হওয়ার সুযোগ করে দিক। তারা যেন ভালো হয়, তারা শান্তিতে থাকুক, তাদের সু তাদের যেন মানসিকতা তৈরি হয়, কারণ এই অশৃঙ্খলা কলে বিশৃঙ্খলা কলে দলটাকে নন্দীগ্রামে টিকাতে পারবে না। সুফিয়ান এখনও বিদ্রোহ ঘোষণা না করলেও ইতিমধ্যেই কিন্তু রাজ্যের জেলায় জেলায় বিদ্রোহের বিউগল বেজে গিয়েছে শাসক দলের অন্দরে। প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ দেখে ইতিমধ্যেই অনেকে চলে গিয়েছেন অন্য দলে, অনেকেই আবার দিয়েছেন ইস্তফা। বৃহস্পতিবারও বজায় থাকলো সেই ধারা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শাসক দলের ঘর ভাঙল গেরুয়া শিবির। প্রাক্তন অঞ্চল সভাপতি বিদায়ী করবাধ্যক্ষ সহ তৃণমূলের 300 জন নেতাকর্মীকে নিজেদের দলে ভেড়ালো বিজেপি। এদিকে মুর্শিদাবাদের ঘাসফুল দুর্গে পাটল ধরিয়েই চলেছে কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে থেকেই শুরু হয়েছিল এই ভাঙন। বৃহস্পতিবার তৃণমূলের পার্টি অফিসও দখল কংগ্রেসের। তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর শেখ টিকিট না পেয়ে দলত্যাগ করে যোগ দিয়েছেন কংগ্রেসে। সেই সঙ্গে কোহেদপুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসটাও তিনি বদলে দিলেন কংগ্রেসের পার্টি অফিসে। মুছে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিসের দেওয়াল লিখন। একদিকে যখন মুর্শিদাবাদের শাসক দলের দুর্গে বারবার ভাঙন ধরাচ্ছে কংগ্রেস, তখনও কিছুতেই একজোট হতে পারছে না শাসক দলের নেতারা। বৃহস্পতিবারও টিকিট বণ্টন নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন শাসক দলের 4 বিধায়ক। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, নওদার বিধায়ক শাহিনা মমতাজ, রেজিনগরের রবিউল আলম চৌধুরী, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক সাংবাদিক সম্মেলন করে ক্ষোভে ফেটে পড়লেন দলের একাংশের বিরুদ্ধে। আর ভরতপুরে গিয়ে তখন 90% ব্লক সভাপতি পাবে আর 10% এমএলএ পাবে। এই বৈষম্য কেন, এই বৈষম্য কেন করা হচ্ছে তার জন্য তো আজকে এখানে আর্থিক কোন লেনদেনের জন্য কি ঘটনা, আমি প্রমাণিত না, আমি কথা বলতে পারবো না, কেউ কিছু কন্ডিশন করছে। টিকিট বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলে ঝাড়গ্রামে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল অধিকাংশ জেলা পরিষদ সদস্যের। চলতি পঞ্চায়েতে ঘাসফুল শিবিরের তরফে বদলে ফেলা হয়েছে জেলা পরিষদের পুরো তালিকা। তাতে মনোনয়ন পাননি গতবার জেলা পরিষদের সদস্যরা। এরপরেই আইপ্যাক ও তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মনোনয়ন দাখিল একের পর এক দাপুটে নেতার। অনেকে অভিযোগ করলো যে টাকার বিনিময়ে আইপ্যাকের লোকরা নাকি তার বিরুদ্ধে হতেই পারে। আমি আইপিকেও আমি ফোন করেছি কিন্তু তারা ফোন আর আপনার কি সেটাই মনে হচ্ছে? আমার তো মনে হয় তাই করেছি। নবজোয়ার কর্মসূচি নিয়ে, আরে নবজোয়ার কর্মসূচি যে দাদা যে বলেছিল যে ভোটাভুটি হয়ে পঞ্চায়েতের ভোট হবে, কিন্তু দাদাকে দাদার কথা তো মানেনি, দাদার কথা মেনেছে। পঞ্চায়েতের আগে ফের একবার ভাটির টান শাসক দলের অন্তরে। টিকিট না পেয়ে একদিকে যেমন বিরোধী দলে নাম লিখে নির্বাচনে লড়ছেন বহু তৃণমূল নেতা, তেমনই অনেকেই ভোটে দাঁড়াচ্ছেন নির্দল হিসাবে। নিচু তলার কর্মীদের সেই বিদ্রোহ কতটা ভোগাবে শাসক দলকে, উত্তর মিলবে ভোট বক্সেই। নিউজ টাইম